লেগুনা কন্ডাক্টর সুরুজের জীবনের একটি দিন। কত? 15 টাকা। কে বলছে 10 টাকা? না ভাই, ভাড়া 15 টাকাই। আমি সুরুজ, এই লেগুনাই হেল্পারি করি। আমার সরু গালটা এমন কাটবো কে জানতো? আমি তো স্কুলে পড়ার স্বপ্ন দেখছিলাম। ওস্তাদ, একজন ভাড়া না দিয়াই নাইমা গেছে গা, আমি দেহি নাই। ঠিক মতো ভাড়া উঠাতে পারোস না, এ টাকা তোর পকেট দেখে যাইব। বাবাই অসুখের সময় আমারে কাজ শিখতে কইছিল, এখন যদি না শিখি কখন শিখমু? কিন্তু এখন আমার আয় ছাড়া সংসারই চলে না। পকেট দেখা। বস, আমি কিছু নেই না কখনো। আমারে শিখাইস না, তুই আজকে আমার টাকা মেরা দিছস। আমার দোষটা কই? আমি তাই বুঝি না। একদিন আমি লেগুনা থেকে পড়া গিয়া খুব দুঃখ পাইছিলাম, কিন্তু স্কুলে যাইতে না পারার, বন্ধু বান্ধবের সাথে খেলতে না পারার মতন কষ্টের আর কিচ্ছু নাই। এই হকল কিছু দোষ কি একলা আমার? বাংলাদেশে প্রায় 13 লক্ষ শিশু সুরুজের মতো বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত। শিশুশ্রম মূলত শিশুদের অধিকতর ঝুঁকিপূর্ণ কাজের দিকে নিয়ে যাচ্ছে, ফলে তারা নিম্নমজুরি ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, যেখানে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুকে কোনো প্রকার কাজে নিয়োগ দেওয়া যাবে না এবং 18 বছরের কম বয়সী শিশুকে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না। একই সাথে ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত থাকার কারণে একদিকে যেমন এসব শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, তেমনি অন্যান্য ন্যায্য অধিকার থেকেও তারা বঞ্চিত হয়। এখনই সময় শিশুশ্রমের এই ভয়াবহ চক্র ভেঙে ফেলার। আসুন শিশুশ্রমের এই ভয়ঙ্কর বেড়াজাল থেকে শিশুদেরকে রক্ষা করি, সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ি।